হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, তো গুড মর্নিং। আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এখন ঘড়িতে টাইম হয়েছে 11টা। তো ব্রেকফাস্টও আমাদের কমপ্লিট, আর উঠতে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 9টার মতো বেজে গেছিলো। তো তারপরে ব্রেকফাস্ট বানাতে বানাতে এইসব করতে করতে টাইম চলে গেছে। আর এখন একটু মানস আর মামাই যাবে বাজার, তো আজকে তো সানডে, জানো সানডে মানে একটু চিকেন হবে বাড়িতে। আই গেস সবারই চিকেন হয় সানডেতে, বাঙালি ঘরে তো হয়ই, তো এটাই। আর আমাদেরও তাই, সানডেতে করে চিকেন মানে হবেই। তো ওটাই আনতে যাবে, ওরা এখনও যায়নি, তো রেডি হচ্ছে। আর আমি ভাবলাম ব্লগটাও শুরু করে দিই, আর এই ব্লগটাও তাহলে চেক করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্যাগ নিলে না? আর বাইরের ওয়েদারটা চলো তোমাদের সাথে শেয়ার করি। বাইরের ওয়েদারটা শেয়ার না করলে না আমারও ঠিক ভালো লাগে না। তোমরা জানোই বেশিরভাগ টাইম আমি ব্যালকানি থেকেই ভিডিও মানে বানাই, আমার খুব ভালো লাগে ব্যালকানিতে দাঁড়িয়ে কথা বলতে। তো আজকে দেখো হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা মেঘলা, এখন একটু মেঘলা হয়েছে, বাট ভীষণ গরম। এখনও হয়তো ঘামাচ্ছি, মানে এত ঘাম দিচ্ছে। আর এখন না মানে কাল থেকে দেখছি কেমন একটা গুমোট টাইপের মানে ওয়েদার, হাওয়া খুব একটা চলছে না, জানি না বৃষ্টি হয়তো হতে পারে, কালকে তো বৃষ্টি হবে দেখাচ্ছিল, বাট হলো না। পুরো দিনটা না কেমন গুমোট হয়ে হয়ে ভালোই লাগছিল না, আজকেও তাই, মানে সকাল থেকে পুরো ঘামাচ্ছি। কাজ টাজ করতেও আমার একটুও ভালো লাগছে না গরমের মধ্যে, কোনো রকমে মনে হচ্ছে চটপট করে বানিয়ে মানে বেডরুমে চলে আসতে পারলে শান্তি, এটাই আর কি। মেঘলা মেঘলা হয়েছে, হয়তো বৃষ্টি হবে। আর সকালবেলা একটু এক্সারসাইজ করি, তো সকালবেলা বিকেলবেলা দু টাইমই এখন এক্সারসাইজ শুরু করেছি, মানে এটাই প্রে করছি ঠাকুরের কাছে যেন মানে পুজোর আগে একটু রোগা হতে পারি। আর ভাল লাগছে না মানে মোটা শরীর নিয়ে, জানি না রোগা হতে পারবো নাকি। আর মানস আর রূপম এইমাত্র গেল ওরা বাজার, তো দেখা যাক আসুক, তারপরে রান্নাটা চাপাতে পারবো, নাহলে তো রান্নাও চাপাচ্ছি না। মোটামুটি ঘরের টুকটাক কাজ করেছি, রান্নাটা করব ব্যাস এটাই। আর তোমাদের সাথে চলো গাছগুলো একটু শেয়ার করি, অনেকদিন গাছগুলোর ভিডিও বানানো হয়নি। তো এই যে দেখো তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে, তাই না? আর রজনীগন্ধার গাছটাও খুব ভালো হয়েছে, বাট এখনও অবধি ফুল হয়নি। গাছটা দেখেও শান্তি লাগছে, জানি না কবে ফুল টুল হবে, ফুল হওয়ার আগে আই থিঙ্ক ট্রান্সফার হয়ে যাবে। আর এই যে অ্যালোভেরার গাছগুলো দেখো।
তো তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিলাম তোমরা দেখলেই। আর এদিকে দেখো মানস ওয়াশিং মেশিনটা ঠিক করার চেষ্টা করছে, হঠাৎ করেই চলছে না, কি জানি কি হয়েছে, দেখা যাক ও ঠিক করতে পারে নাকি। আর এদিকে পটল আর আলুটা ভেজে নেব, তো সানডে লাঞ্চ মেনু এটাই, পটল আলু ভাজা আর চিকেন। আর এদিকে দেখো চিকেনটাও একদম কষানো হয়ে গেছে, তো অল্প একটু জল ঢেলে দেব আর শেষে গরম মশলা দিয়ে দেব, ব্যাস একদম রেডি হয়ে যাবে। দেখো রেডি হয়ে চলে এসেছি, এই যে তালা লাগিয়েও চলে এসেছি, তো নিচে যাচ্ছি এখন। আর মানস আর মামাইও নিচে চলে গেছে, তো স্কুটিটা বের করবে, আর আমি ভাবলাম একটু কথা বলে নিই। আর এখন প্রায় 5:30-6টার মতো বেজে গেছে, তো রোদ্দুরটাও একটু কমেছে, আর এখনই বেরিয়েছি। আর জানোই সানডে মানে বিকালবেলা একটু মাছ টাছ কিনতে যাই, আর আগে সপ্তাহে আমি যাইনি, এই সপ্তাহে ভাবলাম না একটু যাই, গিয়ে মানে ঘোরাও হবে, তো এটাই। আর আজকে না একটু ধোসা খাওয়ার ইচ্ছা আছে, তো মার্কেটে একটা দোকান আছে খুব ভালো বানায়, তো চলো যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। আর এমনি রাস্তায় মানে স্টল টাইপের দেয়, তো খুব ভালো বানায় আর ভিড়ও হয়, তো ভাবলাম যে আজকে গেলে হতো, তো এটাই। আর এই যে এই টপটাও পরে নিয়েছি, আজকে একটু লিপস্টিক লাগিয়েছি, বাট এই যে মাস্ক পরে নিতে হবে, কিছু করার নেই না। চলো যেতে যেতে কথা বলি। আর ওয়াশিং মেশিনটা না ঠিক হলো না, মানুষ অনেক চেষ্টা করলো বাট ঠিক হলো না। আর মানে আজকে তো সানডে, দোকান টোকানও প্রায় বন্ধ, তাও লোক ডাকতে এসেছিলো বাট আজকে তো হলো না, কাল হয়তো আসবে, আজকে সানডে বলে আসেন। তো আমরা পৌঁছে গেছি, আর এই যে দেখো সামনেই লেখা আছে স্পেশাল মশালা ধোসা। আর এরকম ছোট ছোট জায়গায় মানে বেঞ্চ তারপরে চেয়ার পাতা আছে, তো যে যার মতো বসতে পারে। এই দিকটাতেও দেখো এরকম বেঞ্চ আর চেয়ার পাতা, তো আমরা এখানেই বসেছিলাম, এদিকেও আছে দেখতে পাচ্ছ। তো দেখো বসা মাত্রই সার্ভ করে দিল, আর ওরা এত ফটাফট বানায় তাই এত ভিড়ও হয়। আর আমরা আজকে অর্ডার করেছিলাম বাটার মশালা ধোসা, তো এই দোকানে মানে এটাই বেশি ভালো লাগে। তো আমরা এসে বসেছি, আর ধোসা অর্ডার করার সাথে সাথেই 2 মিনিটের মধ্যেই দিয়ে দিয়েছে, মানে ওরা না চটচট বানাতে থাকে। তো এই যে দেখো সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমারও এই যে এইদিকে আছে, আর বেশ ভালো খোলামেলা। আর এই দিকটাতে না পুরো মেন রোড দেখতে পাচ্ছ, প্রচুর গাড়ি যাচ্ছে, মানে আওয়াজও খুব হচ্ছে, আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না। আর এটা ধোসাটাও দিয়ে চলে গেছে, তো তাড়াতাড়ি খাই আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। Thank you.
লাগছে ধোসা? ভালোই খেতে, টেস্টি, গরম গরম খেতে আরো ভালো। তো বাড়ি চলে আসছিলাম, তারপরে সোসাইটির সামনেই এরকম একটা আখের রসের দোকান বসে। তো কি জানি খুব ইচ্ছা করলো যে ঠান্ডা ঠান্ডা আখের রস খাই। তো এই যে দেখো রাস্তার ধারেই, আর এই যে আমাদের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। বিরিয়ানি মশলাটা দেখো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো মানে হয়। তোমরা কেউ এটা ট্রাই করতে পারো। আমি জবে থেকেই সুহানা বিরিয়ানি মশলাটা ইউজ করছি, চিকেন বিরিয়ানি মশলা। তো এটা মানে আমার ফেভারিট হয়ে গেছে, মানে আর কোনো মশলা আমি অর্ডার করি না। তো একসাথে দেখো অনলাইনে এতগুলো নিয়ে নিয়েছি, দাঁড়াও কটা আছে তোমাদেরকে বলছি। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, তো 9 প্যাক ছিল। তো তোমরা কেউ জানি না ইউজ করো নাকি, আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, কখনো ইউজ করে দেখতে পারো। সুহানা চিকেন বিরিয়ানি মশলা, এটা দোকানে না আমরা যখন MP-তে থাকতাম ওখানে অ্যাভেলেবল ছিল, বাট এখানে আমি দেখতে পাই না, জানি না কোন দোকানে পাওয়া যায়, আমার তো চোখে পড়েনি। তো আমি অনলাইনেই অর্ডার দিয়ে দিই, ভীষণ ভালো হয় চিকেন বিরিয়ানি। তো তোমরা কখনো ইউজ করে দেখতে পারো, তো ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। আজকেই এসেছে এটা। তো মার্কেট থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর গরমে না ভীষণ টায়ার লাগছিলো, কিচ্ছু ভাল লাগছিলো না, তো এসে একটু শুয়ে পড়েছিলাম এটাই। তারপরে এতক্ষণ টিভি দেখছিলাম, আর রাতে আর কিচ্ছু খাবো না, পেট পুরো মানে ভরা, আমার তো একটুও খিদে নেই। আর অল্প দুপুরবেলার ভাত ছিল, তারপরে অল্প চিকেনও ছিল। তো মানস আর মামাইয়ের অল্প অল্প হয়ে গেছে, ওরা এই মাত্র খেলো, তো আমি আর কিচ্ছু খাইনি, খিদেও পাচ্ছে না একটুও। তো এটাই, আর ভাবলাম ব্লগটাকেও এবার এন্ড করে দিই, আর আশা করি তোমাদের ভালো লেগেছে এই ছোটো ব্লগটা। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ কী করতে হবে তোমরা জানো, প্লিজ একটা লাইক করে দিও, আর ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ারও করতে পারো। তো চলো তাহলে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখনকার মতো টাটা।